নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এক্সপোজার এইচকে, আমার চ্যানেল, আপনার চ্যানেল, সবার চ্যানেল। আপনি কি নতুন আধার কার্ড বানাতে চান কিংবা আধার কার্ডে কোনো ভুল আছে সেটা সংশোধন করতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। হ্যাঁ বন্ধুরা, এতদিন লকডাউনের জেরে সমস্ত আধার এনরোলমেন্ট সেন্টার কিন্তু বন্ধ ছিল, কিন্তু ইতিমধ্যে ভারতবর্ষে প্রায় 17,000 আধার সেন্টার খুলে গেছে। হ্যাঁ, 12 জুন অবধি প্রায় 17,000 আধার এনরোলমেন্ট সেন্টার খুলে গেছে এবং পরিস্থিতি বুঝে আরও খুলছে ধীরে ধীরে। তো বন্ধুরা, আপনারা যদি আধার কার্ড বানাতে চান কিংবা সংশোধন করতে চান, তবে আপনারা কীভাবে জানবেন যে আপনার নিকটবর্তী এলাকায় কোথায় কোথায় আধার সেন্টার আছে আর কোন কোন সেন্টারে এখন কাজ চলছে? তো সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি, তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে, সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে এসেছি, যেটা হলো UIDAI.gov.in, যার লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। তারপর দেখতে হবে নিচে একটা অপশান আছে যে লোকেট অ্যান এনরোলমেন্ট সেন্টার, এই অপশানটায় আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আরও একটি নতুন পেজ খুলে যাবে। তো এখানে দেখতে পাবেন, এখানে বলা হচ্ছে দেখুন যে নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল, এই সবগুলো কিন্তু আপনি এখানে ঠিক করতে পারেন এই এনরোলমেন্ট সেন্টারে এসে। তাছাড়া আপনি নতুন যে আধার কার্ড যদি বানাতে চান তাও কিন্তু করতে পারেন। তো আপনাদের বলে রাখি, আপনারা যদি অ্যাড্রেস চেঞ্জ করতে চান তাহলে আপনারা বাড়িতে বসেই কিন্তু অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, আপনাদের এনরোলমেন্ট সেন্টারে আসতে হবে না। তো তা সেটা কীভাবে করবেন তার উপরে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও বানানো আছে, আমরা ওপরে আই বাটনে দিয়ে রাখবো সেই ভিডিওটা, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর তাছাড়া আরও একটা কথা বলি, আপনাদের যদি আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক যদি না থাকে তাহলে কীভাবে করবেন তারও কিন্তু ভিডিও বানানো আছে, আপনারা ওপরে আই বাটনে সেই ভিডিও পেয়ে যাবেন। তোমাদের নিচে দেখতে পাবেন যে তিনটে অপশান আছে, স্টেট, পোস্টাল কোড আর সার্চ বক্স। এই তিনটে অপশানের মধ্যে ওপরের যে অপশান দুটো আছে, স্টেট আর পোস্টাল কোড, এই দুটো দিয়ে আপনারা সার্চ করতে পারেন আপনার এলাকার কাছাকাছি কোথায় এনরোলমেন্ট সেন্টার আছে। তো আমরা প্রথমে স্টেট দেখে নেবো। তো স্টেট যে অপশানটা আছে সেখানে ক্লিক করব। তারপরে আরও একটি নতুন পেজ খুলে যাবে, এখানে দেখতে পাবেন এখানে বলা হচ্ছে যে সিলেক্ট স্টেট, অর্থাৎ আপনার যে রাজ্য সে রাজ্যটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। রাজ্য সিলেক্ট করার পরে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট, এখানে আপনার যে জেলা সেই জেলাটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখানে যে কোনো একটা জেলা সিলেক্ট করে নিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন এখানে সাব ডিস্ট্রিক্ট, তো আপনার যে সাব ডিস্ট্রিক্ট সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরেই নিচে দেখতে পাচ্ছেন ভিলেজ, সিটি অর টাউন, এই অপশানটা থেকে আপনার কাছাকাছি যে ভিলেজ দেখাবে বা সিটি দেখাবে বা শহর দেখাবে বা গ্রাম দেখাবে সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন, আপনার কাছাকাছি যেটা হবে ওই সাব ডিস্ট্রিক্টের আন্ডারে। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে এখানে এন্টার ক্যাপচা, এই যে নিচে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটাই কিন্তু এই ওপরে এখানে বসে দিতে হবে। তো ক্যাপচাটা দেওয়ার পর এখানে নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন লোকেট আর সেন্টার, এই অপশানটা আপনারা ক্লিক করবেন। তারপরে একটু ওয়েট করবেন, আরও একটি নতুন পেজ খোলা যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখুন যে আমার কিন্তু সমস্ত এনরোলমেন্ট সেন্টারের লিস্ট দিয়ে দিয়েছে, কাছাকাছি যে এনরোলমেন্ট সেন্টারগুলো আছে সেখানে কিন্তু এখানে সব নাম দিয়ে দিয়েছে, ঠিকানা দিয়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আরও একটা জিনিস দেখতে পাবেন, এখানে বলা আছে যে লাস্ট 30 ডেজ এনরোলমেন্টস 0, আপডেটস 0, আর লাস্ট আপডেট করেছে দেখুন 16/6। তারপরে নিচের যে সেন্টারটা সেটা দেখতে পাচ্ছেন লাস্ট 30 ডেজ, দেখুন বলা হচ্ছে যে এনরোলমেন্টস 0, আপডেটস 49, আর লাস্ট আপডেট করেছে 22/6/22, অর্থাৎ 22 তারিখ, জুন মাসের 22 তারিখ এটা আপডেট করেছে। আর কী বলা হচ্ছে যে এনরোলমেন্ট কিন্তু একটা হয়নি কিন্তু আপডেট হয়েছে 49, অর্থাৎ এই সেন্টারটায় কিন্তু কাজ চলছে। আর তাছাড়া নিচের যে সেন্টার সেগুলোও কিন্তু কাজ চলছে কিন্তু হয়তো এনরোলমেন্ট করছে না বা আপডেট এখনও করেনি কেউ সেই সেন্টারে, কিন্তু এই সেন্টারে হয়তো কাজ চলছে। তো আপনারা দেখবেন যে যেখানে এনরোলমেন্ট হচ্ছে বা আপডেট যেখানে হচ্ছে সেই সেন্টারে আপনারা চলে যাবেন, তারপর সেখানে আপনাদের যে দরকারগুলো সেই দরকারগুলো আপনারা সেখানে করতে পারেন। তাছাড়া আপনারা যদি চান যে আপনারা পিন নাম্বার দিয়ে সিলেক্ট করবেন, তারপর কী করবেন আপনারা ব্যাক করবেন, তারপর দেখতে পাবেন এখানে বলা আছে যে পোস্টাল পিনকোড যে অপশানটা আছে এই অপশানটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখানে আপনার যে পিনকোড, এরিয়ার যে পিনকোড সেই পিনকোডটা এখানে চাইবে, তো আপনার যে এরিয়ার পিনকোড সেই পিনকোডটা আপনি এখানে দিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে এন্টার ক্যাপচা, একই রকমভাবে এই যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা এখানে বসে দেবেন। তারপরে এই যে লোকেট আর সেন্টার এই অপশানটা আছে, এই অপশানটা আপনারা ক্লিক করবেন।
ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আরো একটি পেজ খুলে গেছে। এখানে আবার কিন্তু সেই সেন্টারগুলো দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সেন্টার দেখিয়ে দিয়েছে, ওই পিন কোডের আন্ডারে যতগুলো সেন্টার আছে সেই সেন্টারগুলো এখানে দেখিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একই রকমভাবে বলা হয়েছে যে সেই এনরোলমেন্ট লেখা আছে, তারপরে আপডেট লেখা আছে। তো এরকমভাবে আপনারা দেখবেন যেখানে আপডেট এনরোলমেন্ট হচ্ছে সেখানে আপনারা চলে যাবেন এখান থেকে দেখে। তো আপনাদের একটা কথা বলে রাখি যে আপনারা হয়তো পোস্টাল পিনকোড দিয়ে আপনার পিনকোড দিয়ে যদি সার্চ করেন তাহলে আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোডের আন্ডারে যদি কোনো সেন্টার থেকে থাকে তবেই দেখাবে, আর যদি না থাকে তাহলে কিন্তু দেখাবে না। তাই আপনাদের রিকমেন্ড করব যে আপনারা স্টেট ডিস্ট্রিক্ট যেভাবে দেখালাম প্রথমে সেরকমভাবে সার্চ করুন, তাহলে আপনার আশেপাশে যতগুলো সেন্টার আছে সেই সেন্টারগুলোও কিন্তু নাম দেখাবে, তারপর সেখানে আপনারা চলে যেতে পারেন। কিন্তু পিনকোড দিয়ে আপনারা যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনার পিনকোডে যে সেন্টারগুলো আছে সেইগুলোই দেখাবে, আর যদি না থাকে তাহলে কিন্তু সেখানে দেখাবে না। তো আপনারা স্টেট দিয়ে সিলেক্ট করুন, তারপর সেখানে যে সেন্টারে কাজ চলছে সেই সেন্টারে চলে যান, আপনার যে দরকারটা সেই দরকারটা নিয়ে চলে যান। নতুন আধার কার্ড বানাতে হলে নতুন আধার কার্ড বানিয়ে নিন, কিংবা কোনো সংশোধনের যদি প্রয়োজন হয় তাহলে সেখানে সংশোধন করে নিন। তো বন্ধুরা, আশা করি আজকে ভিডিওতে আপনাদের একটু হলেও সাহায্য করতে পেরেছি। তো অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেল থেকে আপনি সমস্ত দরকারি ভিডিও পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।